নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বাঙালি হিন্দিভাষী সবাই একই হিন্দু, রাতাবাড়িতে প্রচারে হিমন্ত বিশ্ব। হিমন্ত প্রলোভনের রাজনীতি করেন কটাক্ষ কংগ্রেস প্রার্থী রজকের। পশ্চিমবঙ্গে হিন্দুদের নৃশংস খুনের প্রতিবাদ, রাষ্ট্রপতিকে স্মারকপত্র বজ্রং দলের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাতাবাড়িতে মঙ্গলবার দলীয় প্রার্থীর হয়ে প্রচার চালালেন রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন তিনি প্রথম অংশ নিয়েছেন এলাকার গান্ধীনগর গ্রাম পঞ্চায়েতের দাসনয়া গ্রামে। ভাষণ প্রসঙ্গে মন্ত্রী কংগ্রেস দলের সমালোচনা করে বলেন, বর্তমানে কেন্দ্র ও রাজ্যে যেহেতু বিজেপি সরকার, সেজন্য কংগ্রেসকে ভোট দেওয়া হবে এক ভুল সিদ্ধান্ত। তাছাড়া ভোটার আকৃষ্ট করার জন্য তিনি বিভিন্ন প্রকল্পের কথাও এদিন উল্লেখ করেন। কংগ্রেস কে হসপিটাল দে সকতা হ্যায়, কংগ্রেস কে রাস্তা বনা সকতা হ্যায়, কংগ্রেস কে সরকার কহাঁ হ্যায়, কংগ্রেস কা তো সরকার কা বাত তো ছোড়ো, কংগ্রেস কা হাত মে পঞ্চায়েত ভি আজ নেই হ্যায় সামনে, আর কংগ্রেস বোলতা হ্যায় হাম লোগ কাম করেগা, ইয়ার কেসা কাম করেগা, কেসে তুমারা পাওয়ার কহাঁ হ্যায়, অভি তো নরেন্দ্র মোদী জেসে বড়ি বহে দিয়া, অভি তো নরেন্দ্র মোদী কো কোই হিলানে ওয়ালা, আর তো রাহুল গান্ধী দো বার তিন বার সো বার জন্ম লেগা, তব ভি নরেন্দ্র মোদী হিলেগা নেই, ইসলিয়ে ভারত মা কা আশীর্বাদ উনকা সাথ মে হ্যায়। তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হ্যায় আর রাতাবাড়ি কা এমএলএ কংগ্রেস হোগা, এসা ক্যা হো সকতা হ্যায় ক্যা ভাইয়ো। এদিন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বিজয় মালাকার এই কেন্দ্রের বহিরাগত প্রার্থী বলে ভুল বার্তা প্রেরণ করে যাচ্ছে কংগ্রেস, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন রাজনীতিবিদ অন্য স্থান থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন। তিনি বলেন, তিনি নিজেও ঝালুকবাড়ির স্থানীয় প্রার্থী নন, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন, অর্থাৎ কাজ করার মানসিকতা থাকলে চালানি আর লকেল নিয়ে কোনো বিষয় হতে পারে না। जब विजय मालाकोट को टिकट देता हो तब आके बोलेगा भाई ये बंगाली है बिहारी लोग मत दीजिए, और अगर हिमंत बिश्व शर्मा खड़ा हो जाएगा रातावाड़ी में तो बोलेगा वो आसामी है उनको वोट मत दीजिए। ऐसा चलता है क्या? ऐसा चलता है क्या? क्या हिंदी भाषी लोग हनुमान सलीसा अलग है क्या? हिंदी भाषी लोगों का बंगाली लोगों का क्या अलग है क्या? असमिया लोगों का क्या हनुमान सलीसा अलग है क्या? क्या हनुमान असमिया लोगों के लिए अलग दिखता है क्या? हिंदी भाषियों के लिए अलग दिखता है क्या? अरे एक ही है पार्टी है, ये पार्टी में हिमंत बिश्व शर्मा असमिया हिंदू भी है, विजय मालाकर बंगाली हिंदू भी है, और कृपानाथ मल्ला हिंदी भाषी हिंदी हिंदू भी है। এবারের উপনির্বাচনে রাতাবাড়ি আসন উদ্ধার কংগ্রেসের কাছে অনেকটাই অস্তিত্ব রক্ষার লড়াই, আর এই লড়াইয়ে কংগ্রেস যে এবার সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে তার আঁচ পাওয়া গেল প্রার্থী কেশব রজকের দ্বর্থহীন ঘোষণায়। মঙ্গলবার বিজেপির স্টার ক্যাম্পেনার মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একদিকে যখন রাতাবাড়ি কেন্দ্রের জনতাকে নিজের দিকে আকর্ষণের কসরত চালিয়ে যাচ্ছিলেন, তখন অন্যদিকে দমে না থেকে নিজের পালে হাওয়া তোলার চেষ্টা চালিয়ে যান কংগ্রেস প্রার্থী কেশব রজক। রজক বলেন, তিনি চা শ্রমিক নেতা, জনতা তার সঙ্গেই রয়েছেন। এই আসনের বিজেপি প্রার্থী তো বহিরাগত, কৈলা শহরের বাসিন্দা, করিমগঞ্জে ভাড়া ঘরে থাকেন। টি গার্ডেনের ক্যান্ডিডেট নাই, আর বিজেপির প্রার্থী যে হে বাইরা ধর্মনগর কৈলাসহরের লোক, আমাদের করিমগঞ্জে ভাড়াটিয়া থাকে,
আর বিজেপির কর্মকর্তারা তারে এখানে উঠাইয়া আনিয়া রাতাবাড়ির মানুষের মাথায় চাপাই দিছে। রাতাবাড়ির জনসাধারণ এটা কোনো সময় বরদাস্ত করতো না এবং করেন না, সবেই তারা কয় বলে আমরা লোকেল আমার ঠিক আছে, লোকেল আমার যদি একটা কলা গাছ হয় তবু আমার লোকেল ঠিক আছে, কারণ সদা সর্বদা সকাল হইতেই একটা পাবলিকের বিধায়কের সঙ্গে সবসময় প্রয়োজন আছে, যেমন ওয়ার্ড মেম্বারের দরকার, ডিপি প্রেসিডেন্টের দরকার, তদ্রুপ একটা প্রেসিডেন্টের ওই রকমের এমএলএর একটা ওই রকমের প্রয়োজন আছে। বিজেপির তারকা প্রচারক হিমন্তকেও এদিন খোঁচা দিতে ভোলেননি রজক। বলেন, হিমন্ত বিশ্ব শর্মা তো প্রলোভনের রাজনীতি করেন। হিমন্ত বিশ্ব শর্মা প্রোগ্রাম তো করেন, বারবারই করেন, যখনই আমাদের এখানে নির্বাচন আসে তখন উনি এসে প্রোগ্রাম করেন এবং বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে যান। বিগত নির্বাচনে উনি বলেছিলেন রাতাবাড়িতে মেডিকেল কলেজ হবে, মেডিকেল কলেজ প্রলোভন দিয়ে আজকে শুনতে পেরেছি আমরা সেই মেডিকেল কলেজ পাথারকান্দিতে চলে গেছে। দীনদয়াল উপাধ্যায় কলেজ হবে, সেটার লেট স্টোন ইনোভেশন করে আজকেও আমার এই গম্ভীর চা বাগানে এমনি রাখা আছে, কিন্তু আজ পর্যন্ত একটা ইট পাথর সেখানে ফলানো হয়নি, তার মানে সেটাও হবে না। তারা আমাদের এই জনসাধারণকে তারা সবসময় ভুল বুঝিয়ে প্রলোভন দিয়ে তারা ভোট নিয়ে তারা কাজ করে এবং ধর্মের ভিত্তিতে তারা রাজনীতি করছে। কেশব রজক আরও বলেন, 1,61,000 ভোটারের বসতি রয়েছে এই কেন্দ্রে এবং ওরা সবাই এবার একজোট। রাতাবাড়ির জনসাধারণ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে তারা একজোট হইয়া আমার কংগ্রেসের প্রার্থী কেশব রজককে তারা ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে। কতজন ভোটার আছে? 1,61,000 ভোটার আছে আমার এখানে। 1,61,000 ভোট। কত মানে ভোটার আর কি আপনার মাইনরিটি? আপনার বাগান এলাকার ভোটার কত? বাগান এলাকায় আমার 38,000 আছে, মাইনরিটি 56,000 এবং বর্ণ বাঙালি 63,000, মণিপুরি বেল্ট 10,000, ট্রাইবাল সেকশনে আরও 4,000 আছে। 1,61,000। সারা ভারতের সঙ্গে সঙ্গতি রেখে পাঁচ দফা দাবির ভিত্তিতে শিলচরে জেলা শাসকের কার্যালয়ের সামনে ধর্ণা প্রদর্শন করেছে বজরং দল। মঙ্গলবার বজরং দলের সদস্যরা জেলা শাসক কার্যালয়ের সামনে তুলেন তুমুল স্লোগান। পরে জেলা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতির উদ্দেশ্যে পাঠানো হয়েছে এক স্মারকপত্র। স্মারকপত্র প্রদানের পর জেলা শাসক কার্যালয় থেকে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বজরং দলের সদস্যরা। তারা বলেন, ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় আজকে সেই একই মুহূর্তে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা দাবিপত্র প্রদান করতে যাচ্ছি। উপায়ুক্তের কার্যালয়ের মাধ্যমে আমরা মহামহিম রাষ্ট্রপতির কাছে পাঁচটা দাবি তুলে ধরছি। আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেভাবে হিন্দু নরসংহার চলেছে, সেই নরসংহার থেকে হিন্দুদের রক্ষা করতে হবে এবং গত 10 অক্টোবর মুর্শিদাবাদের জিয়াগঞ্জে বন্ধু প্রকাশ পাল এবং তার গর্ভবতী স্ত্রী এবং তার 6 বছরের শিশু সন্তান কে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং পূজার 5 দিনে যে 8 জন হিন্দু রক্ষাকারী এবং স্বয়ংসেবক তথা হিন্দু সংঘ পরিবারের ছেলেদের বেছে বেছে খুন করা হচ্ছে, তারই প্রতিবাদে আমরা রাষ্ট্রপতির কাছে আবেদন করব। পশ্চিমবঙ্গে 356 ধারা প্রয়োগ করে সেখানে রাষ্ট্রপতি শাসন লাগু করা। আমাদের দ্বিতীয় দাবি, যে বন্ধু প্রকাশ পালকে হত্যা করা হয়েছে তাতে সিবিআই তদন্ত করতে হবে এবং দোষীদের অ্যারেস্ট করতে হবে। আমাদের তৃতীয় দাবি, আমাদের যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল সেটা রাজ্যসভায় পাস করিয়ে সেটা লাগু করতে হবে। আমাদের পঞ্চম দাবি, আজকে যে তাণ্ডব লীলা পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে ঘুষপেটিয়া এসে পশ্চিমবঙ্গের হিন্দুদের গাঁও জ্বালাচ্ছে,
হিন্দুদের বিতরণ করা হচ্ছে, সেই সব ঘুষপেটিয়াদের আইডেন্টিফাই করে তাদেরকে জেল হাজতে ঢোকাতে হবে। সেই পাঁচটা দাবি নিয়ে আমরা মহামহিম রাষ্ট্রপতির কাছে, জেলা উপায়ুক্তের মাধ্যমে আমরা দাবি সনদ পেশ করতে চলেছি। পরে বজরং দলের পক্ষে মিঠুন নাথ জানান, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে মৌলবাদীদের প্রশ্রয় দিয়ে যেভাবে একের পর এক হিন্দুকে খুন করা হচ্ছে, সেটা বজরং দল মেনে নেবে না। বন্ধুগণ, আমরা গত কয়েকদিন ধরে দেখছি, কয়েক মাস ধরে দেখছি এবং কয়েক বছর ধরে দেখছি যে পশ্চিমবঙ্গে যেভাবে একের পর এক হিন্দুদের হত্যা করা হচ্ছে, যেভাবে একের পর একে হিন্দুদের পরিবারকে হত্যা করে দেওয়া হচ্ছে, তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। সমগ্র ভারতবর্ষে আমরা বিভিন্ন রাজনৈতিক দল আছে, কিন্তু কোনো প্রদেশে এরকমভাবে হত্যাকাণ্ড দেখা যাচ্ছে না যেভাবে পশ্চিমবঙ্গে মমতা সরকারের নেতৃত্বে ওরা যেভাবে মৌলবাদীদের প্রশ্রয় দিয়ে আরএসএসের ক্যাডার, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলের কার্যকর্তাদের উপর যে নির্যাতন চালানো হচ্ছে, তা বজরং দল কখনো মানবে না। তার বিরুদ্ধে আজ বজরং দলের পক্ষ থেকে সমগ্র দেশে একই সাথে আমরা প্রত্যেকটি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে জেলা উপায়ুক্তের কাছে আমরা একটা স্মারকপত্র দিতে চাই, দিয়ে এটাই বলতে চাই আমরা যে আপনারা অতি সত্য এইসব বিষয়ের উপর আপনাদের দৃষ্টি আকর্ষণ করুন, নতুবা আমরা বাধ্য হব। যেভাবে আমাদের উপর অত্যাচার চলছে, যদি আপনারা রুখতে না পারেন তাহলে বজরং দলের সেই শক্তি আছে, বজরং দল নিজেদের সমাজের রক্ষা নিজেরা করতে পারে, কিন্তু বন্ধুগণ আমরা আইন হাতে নিতে চাই না। এজন্য আমরা গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলন করছি, এবং যদি হিন্দুদের উপর এরকম ধরনের অত্যাচার চলতে থাকে তাহলে আমাদের নিজেদের সুরক্ষা আমাদের নিজেদেরই হাতে নিতে হবে, এই কথাই আমাদের বার্তা। স্বচ্ছ সুন্দর শিলচর শহর গড়ে তুলতে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনার জন্য স্বেচ্ছাসেবকদের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। ওএনজিসির সৌজন্যে এই প্রশিক্ষণ কর্মসূচি হবে। মঙ্গলবার শিলচরে এক অনুষ্ঠানে এই প্রশিক্ষণের সূচনা করেন জেলাশাসক লয়া মাদ্দুরী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন শিলচরের পুরপতি নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর, ডিডিসি জেসিকা লালসিম, ওএনজিসির ম্যানেজার অমরজ্যোতি দাস প্রমুখ। এই প্রশিক্ষণ কর্মসূচি 16 অক্টোবর থেকে শুরু হবে এবং 22 অক্টোবর পর্যন্ত চলবে। অনুষ্ঠানে জেলা শাসক ও পুরপতি সহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রেখেছেন। চেয়ারপারসন সাহেব, ये प्रोजेक्ट करना चाहेंगे जहां हम हर सुबह एक गंदा दुर्गंध निकलने वाला गाड़ी में पूरा कचरा मिक्स करके डाल के डंपिंग साइट में नहीं लेके जाते हुए दूसरा सिस्टम से उससे रिसोर्स क्रिएट करके इनकम जेनरेट करके बहुत सारे अनएम्प्लॉयड जिसका नीड है, नेसेसिटी है कुछ एम्प्लॉयमेंट अपॉर्चुनिटी का, उनको एम्प्लॉयमेंट क्रिएट करते हुए एक क्लीनलीनेस हाइजीनिक एनवायरमेंट अगर सिलचर में क्रिएट करेंगे, हम सोचेंगे कि ये करना चाहिए तो बिल्कुल ये पॉसिबल होगा। ओनली थिंग इज रिसोर्सेस, मैन पावर, ऑन द इक्विपमेंट एक समय में कोऑर्डिनेट करके हमको आगे लेके जाना है। तो मैं आप सबको धन्यवाद बोलना चाहती हूँ, आप इस कार्यक्रम का गुरुत्व इम्पोर्टेंस जो है आपने समझा है, इसलिए हमारे साथ है। और मैं आप सबको बोलना चाहती हूँ, ये गवर्नमेंट जॉब नहीं है, लेकिन गवर्नमेंट सपोर्टेड फेडरेशन, फेडरेशन होगा आपका इंडिपेंडेंट सेल्फ हेल्प ग्रुप फेडरेशन, इसके मेंबर्स आप होंगे और ये फेडरेशन आपको वेजेस मंथली पे करने के लिए और जब अच्छा काम होता है बोनस भी देने के लिए और ये प्रोजेक्ट सस्टेनेबली आगे लेके जाने के लिए। इजराइलर प्रযুক্তি অনুসরণ করে মৎস্য চাষ শুরু হলো ধলাইর নতুন বাজারে। বায়োফ্লোক ফিশ ফার্মিং নামের এই প্রযুক্তির জন্য দরকার নেই কোনো পুকুর বা জলাশয়ের, মাত্র 10,000 লিটার জল ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ট্যাঙ্কের প্রয়োজন। 40 ফুট পরিধির ওই ট্যাঙ্কারটির উচ্চতা ফুট 4 করে নিলেই তাতে অনায়াসে এই প্রযুক্তির ব্যবহার করে খুব কম সময়ের মধ্যে বেশি মাছের উৎপাদন সম্ভব। নতুন বাজারের ব্যবসায়ী প্রাণ গোপাল নাথ কাছাড়ের প্রথম ইসরায়েলি এই পদ্ধতি ব্যবহার করে শুরু করেছেন মাছের চাষ। সংবাদ মাধ্যমের কাছে নিজেই এই প্রযুক্তির খোলসা করেন প্রাণ গোপাল। এই টেকনোলজিটা আসলে ইসরায়েলে আবিষ্কার হওয়া একটা টেকনোলজি, একজন মৎস্য গবেষক ইয়রাম অবনিমেলে, এই ভদ্রলোকে এই বায়োফ্লক প্রসেসটা স্টার্ট করছেন। বরাক ভ্যালিতে আমরা এখানে ফার্স্ট
এই ট্যাঙ্কটা ইনস্টল করছি। আর এটাতে মানে মূল বিষয়টা হইতেছে কম খরচে, কম জায়গায় এবং কম সময়ে বেশি মাছ উৎপাদনের এটা আধুনিক বিজ্ঞানসম্মত প্রসেস। এই পারপাসটা টোটালি আপনার কিছু ব্যাকটেরিয়ার উপরে ডিপেন্ড করে, যে ব্যাকটেরিয়াগুলা কিছু উপকারী ব্যাকটেরিয়া, এই উপকারী ব্যাকটেরিয়াগুলা মাছে খাওয়ার পরে যেটা ওয়েস্ট বেরোয় ওই ওয়েস্টটারে আবার প্রোটিন সেলে কনভার্ট করে দেয়। তো এই প্রোটিন সেলটা আবার মাছের খাদ্য হিসাবে মাছে নেয়। তখন আমরা নর্মালি যে খাওয়াটা দেই মাছের, এই খাওয়ারটা 30% অব দি কম লাগে। তো এতে আমরা খরচটা কমিয়ে আয় যায় গিয়ে। তো আজকের তারিখে যেখানে আমরা বেকার সমস্যাটা খুব বেশি বা ফিশারির লাগিয়ে জায়গার অভাব দেখা দিতেছে, জায়গাটা কমিয়ে আইছে, তো এই টেকনোলজিটা যদি আমরা বরাকবেলিতে আমরার এই অঞ্চলে খুব বেশি পরিমাণে চালু করা সম্ভব হয়, তাইলে বেকার সমস্যাটাও দূর হবে আর একটা ইনকামের রাস্তাও বেরিয়ে, এটা ভালো ইনকামের রাস্তা। ধলাইর পাহাড়ে মঙ্গলবার বনবিভাগের অভিযানে বাজেয়াপ্ত হয়েছে একটি ইলেকট্রিক করাত, চেরা কাঠ সহ গাছ চেরার কাজে ব্যবহৃত বেশ কিছু সামগ্রী। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিষ্ণুপুর আনন্দখাল সীমান্তের জঙ্গলে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয় এসব সামগ্রী। বনবিভাগের সূত্রে জানা গেছে বাজেয়াপ্ত করা বৈদ্যুতিক করাতটির মূল্য প্রায় 50,000 টাকা হবে। এদিন অভিযান চলাকালে ফরেস্ট প্রোটেকশন ফোর্সের জওয়ান এবং বনকর্তাদের উপস্থিতি আঁচ করতে পেরে পালিয়ে যায় জঙ্গল মাফিয়ারা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বাঙালি হিন্দিভাষী সবাই একই হিন্দু, রাতাবাড়িতে প্রচারে হিমন্ত বিশ্ব। হিমন্ত প্রলোভনের রাজনীতি করেন কটাক্ষ কংগ্রেস প্রার্থী রজকের। পশ্চিমবঙ্গে হিন্দুদের নৃশংস খুনের প্রতিবাদ, রাষ্ট্রপতিকে স্মারকপত্র বজ্রদলের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।